গুড মর্নিং, আমি হসপিটালে এসে গেছি। এসে ব্রেকফাস্টও করে নিলাম, এখন বাজে 9টা। আজকে অনেকগুলো ওটি আছে, যেতে যেতে 5টা বাজবে হয়তো। তো চলো, এখন ওটি স্টার্টও হয়ে গেছে, আমি পাশের ঘরে এসে ভিডিও করছি। তো চলো, পরে আবার কথা, একটু পরে অনেক কাজ আছে আবার। আজকে রাখি পূর্ণিমা, একটা দিদি আমাদেরকে রাখি পড়াচ্ছে, টিঙ্কু দি নাম, টিঙ্কু দি। এই যে টিঙ্কু দি, এই যে ভালো নাম আছে, তোমরা বলে দাও ভালো নাম কি। ঠিক আছে ঠিক আছে, ওটা আপনার দোকান নিয়ে গেলে তো আমরা বলে দিই। হ্যাঁ আমাদের 10-15 মিনিট লাগবে টাইম। এটা শুভ আমাদের সিঙ্গারা খাচ্ছে, দিদিটা দিয়েছে টিঙ্কু দি, খুব ভালো আমাদের সাথে, দুজনের সাথে খুব ভালো ফিল্ড। আমাদেরকে রাখি পরিয়ে দিয়েছে, আর এই যে তার সাথে সিঙ্গাড়া দিয়েছে, শুভ সিঙ্গাড়া খাচ্ছে, খুব বড় বড় সিঙ্গাড়া। আমি তো এমনিতেই সিঙ্গাড়া খাই না, তো টেস্টি আছে, ভালো, খুব ভালো। না এটা একটা সারপ্রাইজ, এটা একটা বড় পাওনা, এটা আমাদের কাছে একটা বড় পাওনা। তো প্রত্যেকটা ভাইয়ের কাছে তার দিদি যখন রাখি পড়ায়, এটা একটা বড় পাওনা। তার পর্যন্ত আমরা ভাবতে পারিনি যে আমরা একটা একটা পাওনা, এরকম একটা পাওনা আমাদের রয়েছে। সেটা আমাদের পেয়ে আমরা খুব ভালো লাগছে। তোমাদের আজকের রাখির এক্সপিরিয়েন্স কেমন হলো, কেমন কী, কেমনভাবে দিনটা কাটালে, সব আমাদের সাথে শেয়ার করো কমেন্ট সেকশনে। চলো এখন আমাদের কাজে লেগে যেতে হবে। রাখিটা দেখাও, রাখিটা এই যে রাখি, আমারটা হচ্ছে এই যে, আমারটা আবার একটু ফুল ফুল দেওয়া আছে। চলো এবার আমরা কাজগুলো সেরে নিই, আমরা কাজগুলো সেরে নেবো। এই যে আগে সিঙ্গাড়াটা আমরা খেয়ে নিই, কাজগুলো সেরে সেরে আবার পরে তোমাদের সাথে কথা হবে। এই যে শুভ এসে গেছে, বেরিয়ে যাবো এবারে, ফাইনালি শেষ হলো। দেখতে পাচ্ছ আমরা সবাই, দুজনে মাছ বাজে এখন, যেটা আমাদের আজকে অনেক আগে শেষ হয়ে যাওয়ার কথা। ওই যা বলে যা দেয় আবার তা কিছুটা ফিরিও নেয়, তো সেরকমই আজকে আমরা তাড়াতাড়ি গিয়েও বেরোতে পারলাম না, অনেকটাই দেরি হয়ে গেল, যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, মাঝে মধ্যে হয়ে যেতেই পারে, এরকম অনেক রকম এক্সপিরিয়েন্স হয় আমাদের। সঞ্জীবদা কালকে আসছে না, তো কালকে আমাদের একা একা থাকতে হবে, অনেকটাই বেশি ট্যাকেল করতে হবে। সঞ্জীবদা আমাকে অনেকটাই বেশি হেল্প করে, কাজের দিক থেকে সাপোর্ট করে। আজকে দেখা হচ্ছে, আজকে রাখি পূর্ণিমার দিনটা মোটামুটি হাফ ডে ভালোই কাটলো। চলো বাদ হয়ে কি দিনটা কেমন কাটলো, তোমরাও জানিও তোমাদের দিনগুলো কেমন কাটলো। চলো দেখা হচ্ছে, চলো টাটা। গুড ইভিনিং, আমি বাড়িতে এসে গেলাম, এই সবে ঢুকলাম, আর আজকে 5:10 বেরিয়েছিলাম, একটু দেরিও হয়েছে আজকে বেরোতে। তো এখন ফাইনালি বাড়িতে এসে পৌঁছালাম, কালকে আবার আমার অফ ডে আছে, কালকে অনেক কিছু কাজ আছে, জামা প্যান্টগুলো কাচতে হবে, তারপরে একটু ব্যাংকে যাওয়ার আছে। হ্যাঁ কালকে, কালকে না সারলে আবার পরশু দিনে যদি ছুটি নিই, পরশু ব্যাংক বন্ধ, তারপরে দিনে বন্ধ, সোমবার ছুটি পাবো না। তো চলো আমি এখন এতে ফ্রেশ ট্রেস হয়ে একটু রেস্ট নেব, দিয়ে পরে তোমাদের সাথে আবার কথা বলব। চলো তাহলে। এই যে আমি এখন চা বানাচ্ছি, দেখো চা বানিয়ে এখন বাজে 7টা, একটু চা খাবো, রাত্রে কি খাওয়া যায় দেখি। তো আমি স্নান টান করে আমার রেস্ট নেওয়া হয়ে গেছে। হ্যাঁ এই যে চা বানাচ্ছি এখন, আমার চা রেডি হয়ে গেছে, এবার খাবো চা। চলো চাটা খুব, কালারটা খুব সুন্দর হয়েছে, সঙ্গে ক্রিম কেকার বিস্কিট। তো চলো খেয়ে নিই। আমি এখন আজকে অনেক কাজ করে নিলাম, এই ঘরটা একটুকু পরিষ্কার করলাম, পুরো ধুলো হয়ে গেছিলো, কদিন তো আসছিলাম, এসে ঝাঁট ফাঁট দেওয়া হয়নি, রুম্পাও নেই, হ্যাঁ সেই জন্য ধুলো টুলো হয়ে গেছিলো ফ্যানের থেকে, ওখান থেকে বাপরে বাপ, ফ্যানে এখনও প্রচুর ধুলো আছে। এই দেখো ফ্যানে ধুলো উঠছে, ওটা একদিন পরিষ্কার করতে হবে ভালো করে। এই দেখো, ওরে বাপরে বাপ, খেয়ালই করিনি, মানে আজকে করে দিতাম, যাকগে অন্য দিনে করবো। ফ্রিজটাও একটু পরিষ্কার করতে হবে, ফ্রিজ নেটটা, ঘরটা আপাতত করে নিয়েছি, দেখি কালকে যদি সময় পাই করে নেবো।
আর এদিকে আমি দুটো প্যান্ট কাচতে দিয়েছি, চলো দেখাই ওয়াশিং মেশিনে। এদিকে লাইট জ্বলছে না তো, এই যে লাইট জ্বলবে দেখো, এই যে দেখো শব্দ হচ্ছে, এখন ওই যে 33 মিনিট আছে, দেখো হচ্ছে ওই যে একটু একটু দেখা যাচ্ছে, দেখো এই যে এই যে, আর বৃষ্টিও হচ্ছে মাঝে মধ্যে, টিপটিপ করে দেখো রাস্তাঘাট ভিজে আছে। এদিক দিয়ে কালকে মনে হচ্ছে আমার অনেকগুলো ফুল ফুটবে, মনে ধরেছে কালকে না সকালে না ফুটলো বিকালে ফুটবে। গোলাপ গাছটা তো মরেই গেল, ওরা মনে হয় ডাল দিয়ে দিয়েছিলো, এই গাছটা মরে গিয়ে আবার কচি কচি পা দেখাচ্ছে, এটা আর ওগুলো মোটামুটি চলছে। চলো এগুলো কাঁচা হয়ে গেলে কালকে সকালে আরও কয়েকটা কাচতে হবে। এখন বাজে 8:30 বাজে, ওই 9:30 নাগাদ খেয়ে নেব। তো চলো পরে আবার কথা হবে, সব গুছিয়ে একটু ছেড়ে রেখে দিয়েছি, পুরো অগোছালো হয়েছিল। কদিন আসছিলাম সানটান করে আবার রুম্পাদের বাড়ির দিকে চলে যাচ্ছিলাম, যাকে যা ভালোই হলো, পরিষ্কার টরিষ্কার করে নিলাম সব, কালকে একটু পরিষ্কার করবো ওই ঘর, ওই রুমটা পরিষ্কার করবো, ওই রুমটাও নোংরা হয়ে আছে। কোনোদিন মশা ছিল না আমাদের বাড়িতে, এখন দেখছি আবার একটা দুটো মশাও আসছে, ওই জন্য ওই যে অল আউটটা জ্বালিয়ে রেখে দিয়েছি, অল আউটটা জ্বালানোর পরে মশাগুলো চলে গেছে। তো চলো তাহলে পরে আবার কথা বলবো। গুড ইভিনিং, আমার এখন খাওয়া দাওয়া হয়ে গেল, এখন বাজে তোমার 10টা প্রায় বাজে, আমি এইমাত্র সবে খেয়ে নিলাম, আর এবার একটু শুয়ে পড়বো, একটু টিভি দেখবো, টিভি দেখে 11টা নাগাদ আমরা ঘুমিয়ে পড়ি। তো আজকে আমি রুম্পাদের বাড়ি যাইনি, আজকে কালকে আবার সকালবেলায় উঠে একটু কাজ টাজ আছে, কাজ টাজ সেরে একটু ব্যাংকে যাব, ব্যাংকের থেকে এসে আরও কিছু কাজ আছে, কালকে অনেকগুলোই কাজ আছে, কাজগুলো সেরে টেরে নিয়ে হয়তো বিকেলে যেতে পারি। তো চলো ব্লগটাকে আর আমি বাড়াবো না, ব্লগটা এখানেই শেষ করে দেবো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দেবেন। তোমরা প্রচুর আমাকে লাইক করছো সাবস্ক্রাইব করছো, সেই জন্য তোমরা আমার পাশে আছো, সেই জন্য তোমাদেরকে অজস্র ধন্যবাদ তোমাদের। তো চলো এইভাবে আমাকে সাপোর্ট করো, চলো তাহলে আজকের মতো গুড নাইট, দেখো আমি আগামীকাল নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সদা সতর্ক থাকুন। চলো গুড নাইট।